নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খাবার ভিডিও নিয়ে চলে এসেছি। তা কী কী পদ নিয়ে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাত নিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা করেছি নিয়েছি, এখানে খড়কুল পাতা বাটা করেছি নিয়েছি, এখানে গাঁটির তরকারি করেছি নিয়েছি, আর এখানে আলু দিয়ে চিকেনে লাল লাল ঝুল করেছি ছিঁড়ে নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করে আপনার সঙ্গে থাকুন। প্রথমে একটু তিতা দিয়ে খেয়ে নিই। মচমচে করে উচ্ছে আলু ভাজা করলে না ভাত খেতে ভালো লাগে। খড়কুল পাতা বাটা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। দারুণ লাগে পাতা বাটা খেতে। আজকে আমার ঘরে দু রকম কচু জিনিস রান্না হয়েছে, এটাও গাঁঠি কচুরি জাত। শুধু গড়েছে কচুটা, আজকে সম্পূর্ণ এটা নিরামিষই করেছি, আমি চিংড়ি মাছ দেইনি। দেখি নিরামিষ করে কেমন খেতে লাগে।
চিফ মিনিস্টার বসে আছে, আমার আছে আঙুল দিয়ে চুপ করে বসে থাকবে। আঙুল কেমন দাও? আমি খাচ্ছি, তোমার খাওয়া হয়ে গেছে? ওর খাওয়া হয়ে গেছে না? শোনো, তুমি ভাত খেয়েছো? খেয়েছো? আচ্ছা তাহলে এখন চুপ করে বসো, আমি খাই। চিকেনে লাল লাল ঝোল দিয়ে ঝোল করেছি। সেই যে মনে আছে দীঘায় গেছিলাম, সেই হোটেলটা রান্না করেছিল এরকম ঝোলটা, ওরমই স্বাদ লাগছে। বলো, বসো, ওখানে বসো, আমি তো বসেই আছি, এখানে বসো। ভালো হয়েছে চিকেনের ঝোলটা আজকে? বলো, সুস্থ নেই? এক সেকেন্ড তো
ওর কাজও করে চলেছে। চুপ করে বসতে পারো না? আচ্ছা বসো, চুপ করে বসো। এই ঝোলটা আজকে এতটা ভালো হচ্ছে, এত ভাত দিয়ে খেতে ভালো লাগলো। তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।